যারা নিজেদের গ্যারেন্টি নিতে পারে না তারা কিভাবে মানুষের জন্য কাজ করবে? রবিবার 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহার বিরুদ্ধে এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, তারা কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার কখনো কংগ্রেস, আর এখন সিপিআইএমের লেজুর ভিত্তি করছে। তাদের নিজেদেরই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে না। তারা কিভাবে মানুষের জন্য কাজ করবে? তিনি আরও বলেন, আজকে সিপিআইএম এর সঙ্গে জোট হয়ে কংগ্রেস থেকে নির্বাচনে লড়াই করছেন, কিন্তু কালকে যে উনি সিপিআইএম কিংবা কংগ্রেস ছাড়বেন না তার কি কোনো গ্যারেন্টি আছে? তার কথা, যারা মানুষের গ্যারেন্টি নিতে পারে না, যারা নিজেদের গ্যারেন্টি দিতে পারে না, তাদেরকে কেন আপনারা ভোট দেবেন? তার দাবি, যদি কেউ গ্যারেন্টি নিতে পারে তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 70 জন পরিবারে 250-র মতো ভোটার, প্রায় 300-র উপর ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুগণ, আজকে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমরা সবাই জানি যে আগামী 19 এপ্রিল আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে। আর আমাদের প্রার্থী হয়েছেন আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আর সিপিএম এর কে প্রার্থী হয়েছেন? সিপিএম এর প্রার্থীর নাম জানেন আপনারা? আশিস সাহা। আমি কেন বলছি সিপিএম এর প্রার্থী? উনাদের কি ভবিষ্যৎ রয়েছে, রাজনৈতিক ভবিষ্যৎ কি? উনারা যে এই ভোটে জয়ী হয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কিছু কাজ করবে তার গ্যারান্টি কে নেবে? তাদের রাজনৈতিক ভবিষ্যতের অবস্থান কালকে যে উনি সিপিএম এর সঙ্গ ত্যাগ করবেন না, কংগ্রেসের সঙ্গ ত্যাগ করবেন না, তার কি গ্যারান্টি রয়েছে? কংগ্রেস ছিলেন, কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপি, তারপর আবার কংগ্রেস, এবং সিপিএম এর এখন লেজুর বৃত্তি করা ওনাদের তৈরি মানসিকতা তৈরি হয়েছে। তারা নিজেদের গ্যারান্টি দিতে পারে না, মানুষের গ্যারান্টি কে দেবে? মানুষের গ্যারান্টি তারা নিতে পারে না, নিজেদের গ্যারান্টি দিতে পারে না, এই লোককে কেন ভোট দেবেন আপনারা? গ্যারান্টি যদি নিতে পারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের গ্যারান্টি নিতে পারে, মহিলাদের গ্যারান্টি নিতে পারে, আমাদের যুবকদের গ্যারান্টি নিতে পারে, আমাদের এই রাজ্যের গরিবদের গ্যারান্টি নিতে পারে, এই রাজ্যের সমস্ত অংশের মানুষের, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিতে পারে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিতে পারে। পাশাপাশি তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, দীর্ঘ 25 বছর ধরে রাজ্যে সিপিআইএম গরিবদের জন্য কোনো পরিকল্পনাই করেননি। গরিবকে আরো কিভাবে গরিব করা যায় তার প্রয়াস করেছে কমিউনিস্টরা। রাজ্যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের সকল অংশের মানুষের স্বার্থে বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন করছে ভারতীয় জনতা পার্টির সরকার। পাশাপাশি এদিন তিনি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে বলেন, উনি এই এলাকার বিধায়ক, ওনারও রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক অস্থিরতা মানুষের জন্য কি কাজ করবে? তিনি প্রশ্ন তোলেন, সুদীপবাবু বিধায়ক হয়ে মানুষের জন্য কি কাজ করছে? দীর্ঘ 25 বছর ধরে ওনারা বিরোধী দলে ছিলেন, 25 বছর ধরে ওনারা সিপিএম এর বিরোধিতা করেছেন, কিন্তু সারা জীবন তাদের দেখা যেত না মানুষের পাশে। নির্বাচন আসলেই তাদের দেখা যেত, আর নির্বাচন আসলেই বলতো এইবার ক্ষমতায় চলে আসছে, কিন্তু দেখা যেত নির্বাচনের ফলাফলে 2 দিন আগে থেকেই মোবাইল ফোনের সুইচ বন্ধ করে রাখতো, কারণ তারা আগে থেকেই জানতো দিল্লি থেকে সোনিয়া গান্ধীরা ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, আর তার বিনিময়ে তাদের বাড়িতে সমস্ত রকমের সুযোগ সুবিধা পৌঁছে দিত কমিউনিস্টরা। মানুষের জন্য কোনোদিন কাজ করেননি, আর মানুষের জন্য তারা কোনোদিন চিন্তাও করেননি। তাৎপর্য এই কারণে, কারণ এই এলাকার যিনি বিধায়ক, বিধায়কের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক অস্থিরতা, মানুষের জন্য কি কাজ করবে? নিজেদের অস্তিত্ব,
নিজেদের রাজনৈতিক অবস্থানের কোন রকম তারা গ্যারান্টি দিতে পারে না। ছিল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস, বিজেপি, আবার কংগ্রেস। বলুন তো আপনারা, এখানে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা মানুষের জন্য কি কাজ করেছে, মানুষের কল্যাণের জন্য কি কাজ করেছে? যেই কমিউনিস্টরা 25 বছর এই রাজ্যে বুকে রাজত্ব করেছে, তারা বিরোধী ছিল, সারা জীবন দেখা যেত না মানুষের কাছে, নির্বাচন আসলেই তাদেরকে দেখা যেত, আর নির্বাচনের সময় কি বলতো, এইবার আয়া ভর্তাসি আয়ালই আইলে সামরা সুইলালাম। দেখা যেত নির্বাচনের রেজাল্টের 2 দিন আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লিতে সোনিয়া গান্ধী কংগ্রেসীরা এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, আর তাদের বাড়িতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিত এই কমিউনিস্টরা। বন্ধুগণ, মানুষের কল্যাণের জন্য তারা কোনোদিন কাজ করেনি, তারা কোনোদিনও চিন্তা ভাবনা করেনি। বন্ধুগণ, আপনারা বলুন তো, একটা পরিকল্পনা, এই রাজ্যে সিপিএম 25 বছর ছিল, 25 বছর তার আগে 10 বছর মাঝখানে জোট সরকার, আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে এই সিপিএম এর স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, আর কি বলতো, গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে গরিবদের জন্য একটি পরিকল্পনা করেছে কিনা? কোনো পরিকল্পনা নেই। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা করেছে। এদিন এই যোগদান সভায় প্রায় 200 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে। যোগদান সভায় এছাড়া উপস্থিত ছিলেন সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভায় উপস্থিত অন্যান্য বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।